হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ইলিশ মাছের কোর্মা করব। আমার ভীষণ পছন্দের একটা ডিশ, তো তোমাদের সাথে শেয়ার করছি। চলো কি কি লাগে একটু দেখে নিই। এখানে একটা পেঁয়াজ, দুটো লঙ্কা আর একটু আদা আছে, এখানে দিয়ে দিলাম। এখন তেল কিছু দেব না, গ্যাস এখন অফ রেখেছি। 2 চামচ দই দেব, 2 তেজপাতা, 3 শুকনো লঙ্কা। আর এবার তেল দেব না, এটা ঘি আছে, ঘরের তৈরি ঘি। 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার 1/2 কাপ জল দেব। এবার এটাকে ভালো করে নেড়ে দেব। এবার এই মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট মতন লাগবে। তার মাঝে একবার মাছগুলোকে উল্টে দিতে হবে। এবার একটু লবণ দিয়ে দিলাম। পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। 20 মিনিট হয়ে গিয়েছে, এই খুলে দিলাম। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার প্লেটিং করবো।